নমস্কার ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো মিষ্টি আলু পাতা শাকের ঝোল রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন দেখে নিই প্রথমে আমি মিষ্টি আলু পাতা শাকগুলো বেছে নিচ্ছি মিষ্টি আলু পাতার শাকগুলো বাছা হয়ে গিয়েছে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপর আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব জল ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব মিষ্টি আলু পাতা শাকগুলো এরপর আমি নেড়েচেড়ে নিয়ে শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি আলু পাতা শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেব এরপর আমি শাক সম্ভার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি কড়াই অল্প পরিমাণে তেল তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো মিষ্টি আলু পাতা শাকগুলো শাকটা একটু ফুটে এলেই শাকটা আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে মিষ্টি আলু পাতা শাকের ঝোল রেসিপি ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে মিষ্টি আলু পাতা শাকের ঝোল হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার